बेतकयुफ बेकयास हस्ते रब्बुन्नास राबा जाने नास हस्ते रब्बुन्नास राबा जाने नास। अल्लाह आमादेर साथे आसेन किन्तु आमादेर जुक्तिते धरबे ना, जेमन रूह आमादेर साथे आसे आमादेर जुक्तिते धरबे ना। एमन कि आमार मेजू भाई डाक्तार प्रफेसर बड़ डाक्तार ওনার কাছে শুনেছি ইউরোপে একবার কিছু ডাক্তারেরা রোগ কি এটা বুঝবে জানবে দেখবে খুব গবেষণা কিভাবে দেখবে কয়েকজন মৃত্যুসজ্জায় শায়িত রোগী তার চতুর্দিকে গ্লাস দিয়ে বেষ্টনে দিয়েছে মোটা গ্লাস অক্সিজেনের ব্যবস্থা রেখেছে এখন চতুর্দিকেই বড় বড় ডাক্তার অপেক্ষায় আছে রোগ কিভাবে দেহ ত্যাগ করে তে কি কিভাবে বের হয় এটা আমরা একটু দেখব সব মেশিন মুশিনি অপেক্ষায় আছে ভিতরে অক্সিজেন আছে গ্লাস দিয়ে বেষ্টনি দেওয়া এর মধ্যে বিকট আওয়াজে গ্লাসটি ফেটে গেল দেখে ভিতরে ওই মুর্দা সে আর এখন জিন্দা নেই কি বেরিয়ে গেল কি হইল কেউ দেখলো না টের পেল না বুঝলো না তো নিজের কাছে রু যদি নিজে না বুঝি তো আমার সৃষ্টিকর্তা আল্লাহকে বুঝবো কিভাবে আল্লাহ আমার সাথে আছেন ধৈর্য ধারণ করলে আমার আরো সাথে থাকবেন এর দ্বারা আমার সিনা মূল্যবান হবে পাঁচ নম্বর রহস্য জিনুকের ভিতরে মুক্তা সৃষ্টি হওয়ার জিনুক সাগরে বসবাস করে সাগরে কি পানির অভাব আছে অভাব নেই হা করলে জিনুকের পেট বোঝাই হয় পানি দিয়ে তারপরও সে উপরে উঠে আল্লাহ পাকের কাছে নীরবে অন্ধকার রাতে ফরিয়াদ করে আল্লাহ যদিও আমার বা সাগরে হা করলে সাগরের পানি দিয়ে আমার পেট বোঝাই হয় কিন্তু আল্লাহ সাগর তো গায়রুল্লাহ আমি গায়রুল্লাহর মুখাপেক্ষী নই আমি সরাসরি তোমার রহমতের ভিখারি যে পর্যন্ত এক ফোঁটা রহমতের বৃষ্টি মুখে না দিবে আমি সাগরে ফিরে যাব না আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এই বেচারা আমার ছোট্ট একটি মাখলুক তুচ্ছ একটি মাখলুক আমার রহমতের ভিখারি যে আমার রহমতের ভিখারি হয় তাকে আমি মাহরুমর বঞ্চিত করতে পারি না তাই এক ফোঁটা বৃষ্টির মাধ্যমে লক্ষ টাকা দামের মুক্তা তার কাছে সৃষ্টি করে দিল এখান থেকে আমরা শিক্ষা পাই যদি কিছু পাইতে হয় চাইতে হবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে না পাইতে হলে ওনার কাছে চাইতে হবে আমার শেখ উমর শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান এই দামাত বারাকাতুমের মুখে শুনেছি এক ফকির চাইতে গেছে বাদশাহ হারুন রশিদের কাছে আব্বাসে খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী বাদশাহ যার রাষ্ট্রের আয়তন ছিল 53 মাইল ফকির খুঁজতে খুঁজতে বাদশাহকে পাইল হাতিমে কারবায় কাবা শরীফের উত্তর পার্শ্বে অর্ধ চন্দ্রের ন্যায় বাঁকা একটি ওয়াল আছে যারা গেছেন দেখেছেন না হয় ছবিতে দেখেছেন বাইতুল্লার ওয়াল থেকে নিয়ে 6 হাত পর্যন্ত এটা বাইতুল্লারই অংশ আরও বাঁকা ওয়াল আরও দূরে দিয়ে দেওয়া পুরোটা বাইতুল্লার অংশ নয় তো যতটুক বাইতুল্লার অংশ এতটুককে বলা হয় হাতিম এখানে দোয়া করলে দোয়া কবুল হয় তো ফকির খুঁজতে খুঁজতে বাদশাকে পায় হাতিমে কারবায় বসা গিয়ে দেখে সেও হাত পেতে আরেকজনের কাছে ভিক্ষা চাইতেছে কার কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় ফকির ছিল বিচক্ষণ ও কার কাছে আসলাম ভিক্ষা চাইতে ও দেখি আরেক ফকির তো এক ফকির আরেক ফকিরকে কি ভিক্ষা দিবি অতএব এই ফকির যার কাছে চায় আমিও তার কাছে চাই এও তার কাছে চাওয়া আরম্ভ করছে আল্লাহু আকবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন রাস্তার দুই পার্শ্বে দুই ফকির ভিক্ষা করে যে রাস্তায় বাদশাহ আসা যাওয়া করেন বাদশাহ যাওয়ার সময় এক ফকির সরাসরি বাদশার কাছে চায় বাদশাহ যাহা পানা আমাকে কিছু দিন আরেক ফকির আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ আমাকে কিছু দিন তো বাদশাহ প্রত্যহ যাওয়ার বেলায় যেই ফকির বাদশার কাছে চায় তাকে একটি আস্ত বাজি মুরগি মুরগির পেটের ভিতরে দুইটি স্বর্ণ মুদ্রা দিয়ে বাদশাহ যান আর যে আল্লাহর কাছে চায় তাকে 2 টাকা দিয়ে যান 2 টাকা তো বাদশাহ দিয়ে যাওয়ার পরে মুরগিওয়ালা ফকির প্রত্যহ ওই 2 টাকাওয়ালা ফকিরের কাছে 2 টাকার বিনিময়ে মুরগিটি বিক্রি করে দেয় কিছুদিন পর বাদশাহ দেখে 2 টাকাওয়ালা ফকির রাস্তার ধারে নেই আর মুরগিওয়ালা এখনো আছে তো জিজ্ঞেস করলেন বাদশাহ ওই ওই ফকির কই
বর্ষা জাহা পানা ও ধনী হয়ে গেছে, তার আর ভিক্ষার প্রয়োজন রয়নি। ও ধনী হয়ে গেছে, তুমি ধনী হওনি। তো জবাব দেয় বাদশাহ, ধনী হবে কি করে? আপনি আমাকে একটি বাজি মুরগি দেন, মুরগি খাইলে তো শেষ, ধনী হব কি করে? মুরগি যদি জিন্দা হতো তাহলে মুরগি থেকে আন্ডা, আন্ডা থেকে আবার মুরগি, মুরগি থেকে আন্ডা, আন্ডা থেকে মুরগি, ধনী হওয়ার একটা রাস্তা ছিল। বাজি মুরগি দিয়ে ধনী কীভাবে হই? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই আন্ডা মুরগির একটা ঘটনা উল্লেখ করেছেন আলেপকার মধ্যে। এক লোক ছিল সাহেব চিল্লি, কুলি, মানুষের বোঝা বহন করে কুলি। তো একবেটা রেলগাড়ি থেকে নেমেছে তেলের মটকা নিয়ে। ওই যুগে তো প্লাস্টিকের ক্যান কোন ছিল না, মাটির মটকায় করেই মানুষের তেল ইত্যাদি আনা নেওয়া করত। তো মাটির মটকায় তেল কুলি খোঁজ করে, সাহেব চিল্লি গিয়ে বলছে, জনাব আমি কুলি, আমার মাথায় দেন, বাড়ি পৌঁছাই দিই। পয়সা কত দিতে হবে? দুই পয়সা দিলেই হবে। তো দুই পয়সা মজদুরি ঠিক করে তেলের মটকা মাথায় নিয়ে চলছে। মালিক আগে আগে হাঁটে, সাহেব চিল্লি পিছনে পিছনে হাঁটে। হাঁটতে হাঁটতে চিন্তা করতেছে, মটকা বাড়িতে পৌঁছিয়ে দিলেই তো দুই পয়সা হাতে আসবে, এই দুই পয়সা দিয়ে কি করব। চিন্তা করে স্থির করলো, দুই পয়সা দিয়ে একটি আন্ডা খরিদ করা যাবে, মুরগির আন্ডা। আন্ডা খরিদ করে এনে আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো। অত গরিব মানুষ, নিজের মুরগিও নেই, আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো। বাচ্চা বড় হয়ে অনেকগুলো আন্ডা দিবে, এগুলো থেকে আবার মুরগি ফুটাবো, অনেক মুরগি হবে, এগুলো আরও অনেক আন্ডা দিবে, এখান থেকে আরও মুরগি ফুটাবো। এইভাবে মুরগি বাড়তে বাড়তে একসময় আমার সারা বাড়ি হবে শুধু মুরগি আর মুরগি। আমি মুরগিগুলো বিক্রি করে ছাগল খরিদ করব, ছাগল বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে, এইভাবে একসময় সারা বাড়ি হবে শুধু ছাগল আর ছাগল। তারপরে ছাগলগুলো বিক্রি করে গরু খরিদ করব, গরু বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে, এইভাবে একসময় সারা বাড়িতে হবে শুধু গরু আর গরু। আমি গরু বিক্রি করতে থাকবো আর জমিন খরিদ করতে থাকবো। এভাবে জমিন খরিদ করতে করতে একসময় আমি হয়ে যাব জমিদার সাহেব, বিশাল অট্টালিকা নির্মাণ করব, বিয়ে করব আরেক জমিদারের মেয়ে। কারণ আমি এক জমিদার, আরেক জমিদার ছাড়া তো কুফু মিলবে না, তো জমিদারের মেয়ে বিয়ে করব। এরপরে আমারও বাচ্চা হবে, আমার বাচ্চা বড় হবে, বাচ্চার মা পাকশাক করে বাচ্চাকে পাঠাবে, তোমার আব্বুকে ডাকো ভাত খাওয়ার জন্য। বাচ্চা এসে বলবে, আব্বু আম্মু ডাকতেছেন ভাত খাইতে। আমি তখন মান অভিমান করে বলবো, নাক খাঙ্গে, এ নাক খাঙ্গে বলে যখন মাথার নাড় আমার তেলের মটকা ধড়াস করে নিচে পড়ে সব সরকার। কারণ ও তো কল্পনার সাগরে ডুবে আছে, মাথা যে তেলের মটকা, হে হুঁশো তো এখন নেই, এ নাকখাঙ্গে করে মাথা নাড়ামারছে সব বরবাদ। মালিক তো চটে গেলো, ইন্নালিল্লাহ, কী করলা? কই কী করছি? আমার সব তেল তুমি বরবাদ করে দিলা, কয় টাকার তেল বরবাদ হয়েছে আপনার? আমার তো পুরো জমিদারি বরবাদ হয়ে গেল। তেল জমিদারি কী নিয়ে? ওই যে আন্ডা, আন্ডা থেকে মুরগি, মুরগি থেকে আন্ডা, জিন্দা মুরগি নিয়ে। তো মুর্দা মুরগি হলে তো আর আন্ডা খাওয়া যাবে না, বাড়বে কীভাবে? তো এই ফকির বলে, আপনি আমাকে বাজি মুরগি দেন, বাজি মুরগি দিয়ে কি ধনী হওয়া যায়? তো বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি মুরগি কী করো? আপনি দিয়ে যাওয়ার পরে ওকে যে দুই টাকা দান করেন, ও দু টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিই। আহা, মুরগির পেটের ভিতরে তো দুইটি স্বর্ণ মুদ্রাও দিয়ে রাখতাম। তো ফকির বলে, আমি কি গায়েব জানি? তো তার মানে জাল্লা পাকের কাছে চাইতো সে পেয়ে গেছে, আর যে গায়রুলার কাছে চাইছে যে ফকির সেই ফকির। তো জিনুক আমাদেরকে এই কথা শিক্ষা দেয়, দেখো আমি আল্লাহ পাকের কাছে চেয়ে লক্ষ টাকা দামের মুক্তা পেয়ে গেছি, তোমরা আল্লাহ পাকের কাছে চেয়ে ন কোটি কোটি গুণ বেশি মারফা সিনার মধ্যে পেয়ে যাবে। সাত নম্বর রহস্য জিনুকের পেটের ভিতরে মুক্তা সৃষ্টি হওয়ার। আল্লাহ, বৃষ্টির ফোঁটা তো অসংখ্য ফোঁটা সাগরের মধ্যেও পড়ে, ওগুলো থেকে মুক্তা সৃষ্টি হয় না। তো জনুকের পেটের ভিতরে যেই ফোঁটা পড়লো এটার থেকে মুক্তা সৃষ্টি হয়, তার কারণ পেটের ভিতরে ফোঁটাটি এখন বন্দি, তার স্বাধীনতা নেই। জনুক যেভাবে তাকে চালাবে এভাবে সে চলতে বাধ্য। আর সাগরে যে ফোঁটাগুলো পড়েছে স্বাধীন, কারো পেটের ভিতরে যায়নি, বন্দি নেই। তো জিনুক একথা বুঝাইতে চায়, আমার পেটের ভিতরে বন্দী হওয়ার বরকতে বৃষ্টির ফোঁটা লক্ষ টাকা দামের মুক্তায় পরিণত হয়েছে। ও আশরাফুল মাখলুকাত, তুমি একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বন্দী হয়ে যাও,
বয়েথ মানে নিষ্কনিজে তার কাছে বিক্রি করে দাও, তার পরামর্শ নিয়ে চলো, দেখবে তুমি একজন আল্লাহর ওলিতে পরিণত হবে। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছিলেন, আগোশে সাদফে জিস কি নসিব মে নেহি হ্যায়, আগোশে সাদফে জিস কি নসিব মে নেহি হ্যায়, ও কতরা এ নিশা কো ভি বনতা নেহি গওহর, ও কতরা এ নিশা কো ভি বনতা নেহি গওহর। আরে আল্লাহওয়ালার সংসব আর সোহবত লাগবে, কি পরিমাণ বরকত হয় সোহবতে গেলে বুঝে আসবে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ অসুস্থ, চিকিৎসায় কাজ হয় না, পরামর্শ দেওয়া হলো, হুজুর অমক জায়গায় একজন সন্ন্যাসী আছে হিন্দু মুর্শিদ, সে তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, ওষুধ সেবন করা লাগে না, তাবিস্তুমান ব্যবহারের প্রয়োজন পড়ে না, ঝাড়ফুঁকেরও দরকার হয় না, তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, আপনাকে ওইখানে নিয়ে যাই। হযরত নিষেধ করলেন, নেওয়া গেল না, কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক সময় বেহুশ হয়ে গেছেন। সাথে সঙ্গীরা এই সুযোগকে নিয়ে গেছে সন্ন্যাসীর কাছে, ওই বেচারা পার্শ্বে বসে তাওয়াজ্জু দিতে দিতে এক সময় তিনি সুস্থ হয়ে বসে গেলেন। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কাজ করলো না, এক মুর্শিকের তাওয়াজ্জুতে উনি সুস্থ হয়ে গেলেন। তো উনি জিজ্ঞেস করতেছেন, বেটা তুমি এই গুণ কিভাবে অর্জন করেছো? তা জবাব দেয়, এক কাজের বিনিময়ে। কি কাজ? আমার নফস আমাকে যা বলে, কুপ্রবৃত্তি যা বলে, আমি তার উল্টা করি, নফসের কথা শুনি না। নফস যদি বলে এখন আরাম করো, এখন করব না, নফস যদি বলে এখন খাও, এখন খাবো না, নফস যদি বলে এখন ঘুমাও, এখন ঘুমাবো না, উল্টা করি। নফসের উল্টা করার বরকতে ভগবান আমাকে এই গুণে গুণান্বিত করেছেন, আমি তাওয়া যদি রোগ বলা হয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বেটা নফসকে তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? কয় না, বলে না। তো সকল কাজ নফসের উল্টা করো, এটা কেন উল্টা করো না? অন্য কাজ উল্টা করো, তুমি এই গুণে গুণান্বিত হয়েছ, এটা উল্টা করে দেখো না, আরো কত বড় গুণ, বড় গুণে গুণান্বিত হও। এখন এই হিন্দু সন্ন্যাসী নীরবে যেন বলতেছে, জাযাকাল্লাহু চশমাম বাজে কর দি মোরা বাজানে যা হামরাজ কর দি, মোরা বাজানে যা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, এতদিন যাবত তো আমি ছিলাম অন্ধ, আপনার এক কথায় তো আমার দিব্যি চক্ষু খুলে গেছে, আমি তো দেখতেছি এতদিন আমি জাহান্নামের কিনারা দাঁড়ানো ছিলাম, আপনি এক ধাক্কায় জান্নাতের কিনারা নিয়ে এসেছেন। ও আল্লাহর ওলি, আর একটা ধাক্কা মারলে তো আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি। আপনি সাক্ষী থাকুন, পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কাফের এসদ সালারা মোমেন কুন্নার দর এক নজর। আল্লাহর ওলির সামান্যতম সৌবত আর সংসবের বরকতে জাহান্নামের ঘড়ি এখন জান্নাতের মালিক। তো জিনুক আমাদেরকে শিক্ষা দেয় যে আমার পেটের ভিতরে বন্দি জীবন যাপন করার বরকতে এক ফোঁটা বৃষ্টির পানি লক্ষ টাকা দামের মুক্তায় পরিণত হয়েছে, তুমি আর এক আল্লাহর ওলির সংসবে গিয়ে তার পরামর্শ অনুযায়ী চলো, বায়াত গ্রহণ করো, তোমাকে তার কাছে বিক্রি করে দাও, দেখবে তোমার দাম কত বাড়ায়। সোহবত আর সংসবের বরকত, না গেলে এটা বুঝে আসবে না, গেলে বুঝে আসে কেমন জিনিস। আট নম্বর রহস্য, জুনুকের পেটের ভিতরে মুক্তা সৃষ্টি হওয়ার। জুনুকের পেট থেকে মুক্তা বের করতে হলে আপনি যদি চান জুনুকে সহজে হা করাইতে পারবেন, লৌহ দণ্ড ভিতরে দিয়ে আড়াল দিল তো সে হা করবে না, যে পর্যন্ত সব ইচ্ছা না করবে আপনি পারবেন না, বাংবে তারপরও হা করবে না। তার মানে জুনুক বুঝাইতে চায়, আমি অন্যের প্রভাবে প্রভাবান্বিত হই না, আমি আমার প্রভাবে এক দুনিয়াকে প্রভাবান্বিত করি, আমার খোঁজে ডুবুরিরা নিজের জীবন হাতে নিয়ে সাগরের তলায় ডুব দেয়। জিনুক তো সাগরের তলা থেকে ডুব দিয়ে আনতে হবে, কত বড় বড় প্রাণী সাগরের তলায় বসবাস করে, এক লোক মা আমাদের সবাইকে গিলতে পারবে। একটা তিমি মাছ একদিনে তিন টন ছোট মাছ খায়, তিন টন, কত বড় মাছ চিন্তা করুন, কিন্তু ডুবুরিরা ডুব দিতেছে জিনুকের কারণে। আমাদেরকে শিক্ষা দেয়, অ মুসলমান জাতি, বিজাতির প্রভাবে কেন প্রভাবান্বিত হও, তুমি এক দুনিয়াকে প্রভাবান্বিত করো। তাই মুয়াজ্জিন যখন আজান দিতে দাঁড়ায়, শ্রেষ্ঠতম দাওয়াত, প্রথমে কি করে, শাহাদত আঙ্গুলের মাথা দিয়ে কানের ছিদ্র বন্ধ করে দেয়। কেন?
এই মুহূর্তে আমি কারোর প্রভাবে প্রভাবান্বিত হব না, আমার আজানের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সেজদা দিতে হবে, আমি এখন বাইরে যাব না। তো মুসলমান জাতির তো এটাই হওয়া উচিত ছিল, আমি এক দুনিয়াকে প্রভাবান্বিত করব, আরেকজনের প্রভাবে কেন প্রভাবান্বিত হব। আজ কপালে পরিমাণ পুষছে, আমাদের অবস্থা হলো আগিয়ার কি আফকার তাকাইয়ুল কি গাদাই, ক্যা তুজকো নহি আপনে কো দে তকবীর সাই, ক্যা তুজকো নহি আপনে কো দে তকবীর সাই। আরেকজনের গোলামি করতে করতে নিজের অস্তিত্ব এখন হুমকির মুখে, হুমকির মুখে কি বিলীন হয়ে গেছে। আজ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারা তাদের কোনো প্রতিষ্ঠানে, চাই শিক্ষার প্রতিষ্ঠান হোক, অফিস আদালত হোক, এই আইন কি তারা করে যে একবারে পাগড়ি জুব্বা পরিধান করে আমাদের এখানে আসতে হবে? তারা করে না। কিন্তু আমরা কেন আমাদের অফিসে, আমাদের শিক্ষার প্রতিষ্ঠানে এই আইন করি যে প্যান্ট শার্ট এবং টাই দিয়ে আমার প্রতিষ্ঠানে আসতে হবে? কেমন বেগায়রত আমি হয়ে গেছি, কেন আমি বিজাতিটা নিয়ে টানাটানি করি, আমার অস্তিত্ব কোথায়? আগিয়ার কি আফকার তাকাইয়ুল কি গাদাই, আগিয়ার কি আফকার তাকাইয়ুল কি গাদাই, ক্যা তুজকো নহি আপনে কো দে তকবীর সাই, ক্যা তুজকো নহি আপনে কো দে তকবীর সাই। ডক্টর ইকবাল মরহুম অক্সফোর্ড ভার্সিটিতে লেখাপড়া করেন, পিএইচডি ডিগ্রি নেবেন। একদিন যে মহিলা ওনাদের হোস্টেলের ছাত্রদের কাপড় চোপড় ধোয় পরিষ্কার করে, মহিলা ওনার কাপড়গুলো নিয়ে ফিরে আসছে, এসে জিজ্ঞেস করতেছে এই কাপড়গুলো কার? ডক্টর ইকবাল মরহুম বললেন যেগুলো আমার, ফিরিয়ে আনলা কেন, দোয়ার জন্য দিয়েছি। আমি বহু বছর যাবত এই হোস্টেলের ছাত্রদের কাপড় ধুই, সকলের কাপড়ে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এই কাপড়গুলোতে কখনো কোনো ময়লা পাইনি, কোনো দুর্গন্ধ পাইনি, কারণ কি? ইকবাল মরহুম জবাব দিলেন, কারণ আমি মুসলমান, আমি মুসলমান, এটাই কারণ। আমি এক বইতে পড়েছি, এক খ্রিস্টানের ছেলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, তার আব্বা চটে গিয়ে তাকে জিজ্ঞেস করতেছে কি দেখে মুসলমান হয়েছে, তো ছেলে জবাব দেয় মুসলমানদের পায়খানা দেখে মুসলমান হয়েছি। পায়খানা দেখে মুসলমান হ, কয় হ, তা আবার কেমন কথা? আপনারা পায়খানা করে কোমর সাফ করার জন্য তো 10 লিটার পানি ব্যবহার করেন, নিচকে সাফ করার জন্য 1 ছটাক পানিও ব্যবহার করা আপনাদের ভাগ্যে জোটে না, আপনারা সেখানে টিস্যু কিংবা পাউডার ছিটিয়ে চলে আসেন, নিজের দেহের খোঁজ নেই আর কোমর সাফ করার জন্য পানি? কিন্তু মুসলমানরা আগে ডিলা কুলুব, এরপরে পানি ব্যবহার করে নিজের দেহকে আগে সাফ করে, তারপর কোমর সাফের চিন্তা। তো পবিত্রতা ওদের এখানে আসে, আপনাদের এখানে নেই, তাদের পায়খানা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। তো ইকবাল মরহুম বলেন আমি মুসলমান, এই জন্য আমার কাপড়ে কোনো ময়লা থাকে না, দুর্গন্ধ থাকে না। মহিলা বলছে যদি তাই হয় সাক্ষী থাকো, আমিও তোমার ধর্ম গ্রহণ করে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের কাপড় চোপড় দেখে পর্যন্ত বিধর্মী ধর্ম গ্রহণ করে। আমার তো অবস্থা এমন হওয়া দরকার ছিল, আমার প্রভাবে এক দুনিয়া প্রভাবান্বিত হবে, কিন্তু এখন আমি অন্যের প্রভাবে প্রভাবান্বিত। 11 নম্বর রহস্য, জেনুর পেটের ভিতর থেকে মুক্তা বের করতে হলে ভাঙ্গা ছাড়া সম্ভব, তার মানে জেনুকে হত্যা করা লাগবে, সে নিজকে নিজে বিলিয়ে দিয়ে আপনাকে একটা মুক্তা উপহার দিয়ে যায়, যার বরকতে আর জেনুকের আলোচনা কিতাবের পাতায় পাতায় পাওয়া যায়। তো জেনুক থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, যদি কিছু হতে হয় আগে নিজকে বিলাইতে হবে, মিটাই দাও। বুজুর্গান দিন তাই বলেন, মিটা দো আপনি হাস্তি কো আগর কুছ মরতবা চাহো, মিটা দো আপনি হাস্তি কো আগর কুছ মরতবা চাহো, কে দানা খাক মে মিলকর গোলো গুলজার বনতা হ্যায়। একটা বিচি, ফুলের বিচি, ফলের বিচি, সে যদি মাটির নিচে নিজকে নিজে মিটাইয়ে না দিত আমরা ফল ফুল পাইতাম? মেহেন্দি পাতার বস্তার ভিতরে যদি আমাকে ঢুকিয়ে সপ্তাহখানেক মুখ বন্ধ করে রেখে দেন আমার গায়ে রং লাগবে, কিন্তু পাতাকে পাটা পুতা দিয়ে ফিসার ভরে
অটোমেটিক রং চলে আসবে, যে পর্যন্ত না পিষবেন রং আসবে না। এরকম আমিও যদি কিছু হতে চাই আমাকে আরেক আল্লাহ।